হ্যালো অ্যাসপিরেন্ট, অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো যে আমরা যে এই জিকে ক্লাসগুলো আমরা চালিয়ে যাচ্ছি, এই জিকে ক্লাসগুলোতে সম্পূর্ণভাবে WBCS এর তিনটি পরীক্ষা, যেমন ফুড এসআই, মিসেলিনিয়াস, ক্লার্কশিপ, এই তিনটি পরীক্ষার বেস অনুযায়ী প্রত্যেকটা জিকে আমরা এখানে ইনপুট করেছি। যে জিকেগুলো পড়লে তোমাদের আশা করছি ফুড এসআই হোক, মিসেলিনিয়াস হোক বা ক্লার্কশিপই হোক, প্রচণ্ড পরিমাণে হেল্প হবে। সো আমরা আজকে চলে যাবো ক্লাস নাম্বার 24, যেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিকে আছে। বাট এই ক্লাসটির মধ্যে বিশেষ বিশেষত্ব এটাই যে বেশিরভাগ জিকেগুলোই এখানে যেগুলো আছে বিভিন্ন গ্রন্থ ও তার রচয়িতা, যেমন হচ্ছে বিভিন্ন যেমন গ্রন্থগুলো রয়েছে, কে লিখেছে, কোন মহান মহান ব্যক্তিরা রেখেছে, সেগুলোই এখানে রয়েছে। ম্যাক্সিমামটাই ওটুকু রয়েছে যেটা খুবই ইম্পর্টেন্ট ফুড এসআই, ক্লার্কশিপ, মিসেলেনিয়াস এর জন্য। সো চলো ক্লাসে চলে যাই। দেখো, 1 নম্বর কোশ্চিন কি বলেছে, দ্য ব্রোকেন উইং, দ্য ব্রোকেন উইং কার লেখা? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি, সরোজিনী নাইডু। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, অ্যাডিশনাল ইনফরমেশন, আমরা বারবারই জোর দিই অ্যাডিশনাল ইনফরমেশনের ক্ষেত্রে, মানে যতটুকু অ্যাডিশনাল ইনফরমেশন দরকার সেটা আমরা পুট করি। দেখো, সরোজিনী নাইডুর আরেকটি বইয়ের নাম হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড। ঠিক আছে, তাহলে দ্য ব্রোকেন উইং কার লেখা? সরোজিনী নাইডুর লেখা। সরোজিনী নাইডুর আরেকটি লেখা বইয়ের নাম হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড। ঠিক আছে, নেক্সট কোশ্চিন আমরা চলে আসব, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ, অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ কার লেখা? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি, ডক্টর এস রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো, এটা তার থেকে বড় কথা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন যে কোনো পরীক্ষার জন্য। অ্যান আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ কার লেখা? ডক্টর এস রাধাকৃষ্ণন। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন। নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো, এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স এর লেখক কে? এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স এর লেখক হলেন জওহরলাল নেহরু। অপশন এ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জওহরলাল নেহরু। এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স এর লেখক জওহরলাল নেহরু। দেখো, তোমরা জিকে ক্লাসগুলো করছো, খুব ভালোভাবে করছো, যেটা রেসপন্সে আমরা বুঝতে পারছি। তোমরা অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স চাইছো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কাজ চলছে, বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর আমরা এ নিচ্ছি যেগুলো তোমাদের খুবই কম্প্যাক্ট হবে। মানে তুমি যদি ভাবো যে ফুড এসআই, ক্লার্কশিপ বা মিসেলেনিয়াস এর ক্ষেত্রে, ফুড এসআই আর ক্লার্কশিপ এর ক্ষেত্রে বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি আসে না, তো যদি আমরা একটা হিউজ অ্যামাউন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়িয়ে দিই তাহলে তোমাদের অনেকটা ক্ষতি হয়ে যাবে। তাই আমরা খুব কম্প্যাক্ট ওয়েতে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা কাজ করছি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমরা খুব শীঘ্রই আমরা আপলোড করব, তোমরা দেখতে পাবে। তো ওই নিয়ে চিন্তা করে লাভ নেই, এখন জিকে ক্লাস আর ম্যাথ ক্লাস গুলো তোমরা প্যারালেলি করতে থাকো, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস চলে আসবে, তখন তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করে নিও, কোনো অসুবিধা হবে না। সো চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে অপশন ফোর, না সরি, কোশ্চেন নাম্বার ফোর কি বলেছে, অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান কার লেখা? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি, নিরোধ সি চৌধুরী। দেখো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, বিভিন্ন পরীক্ষায় এসছে। আর দেখো, আমাদের জিকে ক্লাসে বিশেষত্ব এটাই যে যেগুলো যেগুলো জিকে খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় এসছে, সেই জিকে গুলো এই জিকে ক্লাস গুলোতে রয়েছে। সো এগুলো মিস করা একদমই যাবে না। নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো, দি মেকিং অফ এ ক্রিকেটার কে লিখেছিলেন? কে লিখেছে? অপশন কি কি আছে দেখো, অপশন আছে ইমরান খান, অজিত টেন্ডুলকার, মহেন্দ্র অমরনাথ, গাভাস্কার। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অজিত টেন্ডুলকার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো, এ সুটেবল বয় কার লেখা? এ সুটেবল বয় কার লেখা? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন সি, বিক্রম শেঠ। ঠিক আছে, এ সুইটেবল বয় কার লেখা? বিক্রম শেঠের লেখা। এটা কি বলতো, ফুড এসে প্রিভিয়াস ইয়ারে এসছে, আবারও আসার চান্স আছে এই কোশ্চিনটা, এ সুইটেবল বয় কার লেখা? নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো, অভিজ্ঞান শকুন্তলমের রচয়িতা কে? সবাই জানো, ম্যাক্সিমামই জানো, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চিন, VVI, একটা দুটো তিনটে চারটে পাঁচটা যত স্কেল লাগিয়ে দেবে এখানে। ঠিক আছে, অভিজ্ঞান শকুন্তলম এর রচয়িতা হচ্ছে কালিদাস, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চিন আমরা চলে আসবো,
1084-এর মা, এটিও একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1084-এর মা লেখেন কে? এর অ্যান্সার হবে অপশন সি, মহেশ্বেতা দেবী। 1084-এর মা মহেশ্বেতা দেবী, এটি একটি খুবই ইম্পর্টেন্ট, একটি গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে। 1084-এর মা অনেক তাৎপর্য রয়েছে এই বইয়ে, তো এটি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, মনে রাখবে এটা। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, রানস অ্যান্ড রুইন্স এর রচয়িতা কে? রানস অ্যান্ড রুইন্স এর রচয়িতা কে? এর অ্যান্সার কি হবে? অপশন এ, সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, 10 নম্বর কোশ্চেন, কি বলেছে? সিটি অফ জয়ের রচয়িতা কে? সিটি অফ জয়ের রচয়িতা কে? এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে অপশন ডি, ডোমিনিক ল্যাপিয়ার। ডোমিনিক ল্যাপিয়ার, ঠিক আছে। এবার দেখো, এবার একটু আমরা সায়েন্সের দিকে, সায়েন্স পার্টের দিকে একটু কিছু কিছু কোশ্চেন আছে। যেমন কি বলেছে 11 নম্বর কোশ্চেনটা, তোমরা মন দিয়ে দেখো, এলপিজি সিলিন্ডারে কোন মেলিং এজেন্ট এর উপস্থিতির ফলে গ্যাস বেরিয়ে যাওয়ার বিষয়টি বোঝা যায়? না, একটু মিস্টেক হয়ে গেছে, বোঝা যায়, ঠিক আছে, বোঝা যায়। কি বলেছে? এলপিজি সিলিন্ডারে কোন মেলিং এজেন্ট এর উপস্থিতির ফলে গ্যাস বেরিয়ে যাওয়ার বিষয়টি বোঝা যায়? এর আনসার কি হবে? ইথাইল মার্কাপটান। ইথাইল মার্কাপটানের উপস্থিতির কারণে আমরা এলপিজি সিলিন্ডার থেকে যদি গ্যাস বেরিয়ে যায় সেটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ফুড এসআই জন্য, বিশেষ করে ফুড এসআই জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারী জলের সংকেত কি? ঠিক আছে, এখানে যদি তোমরা ভাবো যে জলের সংকেত কি দিয়ে এইচকিউ করে দিলে তাহলে হবে না, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে যে ভারী জলের সংকেত কি। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে D2O, ঠিক আছে, D2O, D2O আর DO2, এর 2-3 এর মধ্যে গোলমাল করিয়ে দেব না, ভারী জলের সংকেত কি হবে? D2O, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, এক্স রে কে আবিষ্কার করেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ফুড এসআই, এক্স রে কেন হয়ে গেছে এটা, কে আবিষ্কার করেন? হবে এক্স রে আবিষ্কার করেন কে? উইলিয়াম রন্টজেন, ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, কঠিনতম বা সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? কঠিনতম বা সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? এর অ্যান্সার হয়ে যাবে কি? অপশন এ, হিরে। কঠিনতম বা সবচেয়ে শক্ত পদার্থ, এর অ্যান্সার কি হবে? হিরে, ঠিক আছে। দেখো এটিও খুব ইম্পর্টেন্ট ফুড এর জন্য। নেক্সট কোশ্চেনে কি আছে, ঘরের বাতাস নিচের কোনটি থাকার জন্য পুরানো তৈলচিত্র কালচে হয়ে যায়? মানে কি বলেছে, ঘরের বাতাসে নিচের কোনটি থাকার জন্য পুরনো তৈলচিত্র, মানে যে ওয়েল পেন্টিং আছে, সেটি কালচে হয়ে যায়? তার অ্যান্সার কি হবে? তার অ্যান্সার হবে H2S বা হাইড্রোজেন সালফাইড, ঠিক আছে। এবার কি বলতো, হাইড্রোজেন সালফাইড, অ্যাডিশনাল ইনফরমেশন, শীতল বর্ণহীন হয় এটা, শীতল বর্ণহীন হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, পাবলো পিকাসো কিসের জন্য বিখ্যাত? এটা ম্যাক্সিমাম সবাই পারবে আর খুবই ইম্পর্টেন্ট। পাবলো পিকাসো কিসের জন্য বিখ্যাত? পেইন্টার, পেইন্টারের জন্য বিখ্যাত। পাবলো পিকাসো সন্ন্যাসী নয়, বিজ্ঞানী নয়, সঙ্গীতজ্ঞ নয়, পাবলো পিকাসো একজন পেইন্টার ছিলেন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, 17 নম্বর, কি বলছে? বৃষ্টির পরে ভিজে রাস্তা বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কারণটা কি? বৃষ্টির পর ভিজে রাস্তায় বেশি গতিবেগ নিয়ে গাড়ি চালানো অসুবিধাজনক হয়ে পড়ে, কি হয়, কেন বৃষ্টির রাস্তায় এতে কি? অপশনটা হবে অপশন এ, অ্যান্সার ঘর্ষণ কমে যায়, কারণ বৃষ্টির রাস্তায় ভিজে রাস্তায় ঘর্ষণ কমে যায়, এর ফলে পিছলে যাওয়ার চান্স থাকে। পিছলে কখন যাবে? যখন ঘর্ষণ কমে যাবে তখনই পিছলে যায়। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, সায়েন্সের কোশ্চেন, ট্রিকি কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন কি আছে, কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে এটা, নটিক্যাল মাইল ঘন্টা, এটা প্রায় অনেকবার এসেছে। এর অ্যান্সার কি হবে? জাহাজ, জাহাজের বেগ মাপার জন্য। নেক্সট কোশ্চেন আমরা চলে আসবো, নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী? নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী? এর অপশনগুলো দেখো, স্ট্রেপটোকক্কাস, ল্যাকটোব্যাসিলাস, সালমোনেলা, নাকি স্টেফিনোকক্কাস? এর অ্যান্সার হবে ল্যাকটোব্যাসিলাস, ল্যাকটোব্যাসিলাস ব্যাকটেরিয়া মানবদের পক্ষে উপকারী, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি ডিম্পারা স্তন্যপায়ী প্রাণী হলো? ডিম্পারা, ডিম্পারা, ডিম পারে এমন স্তন্যপায়ী, স্তন্যপায়ী প্রাণী কি হবে? এর অ্যান্সার হবে এচিডনা, এচিডনা, ঠিক আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এচিডনা।
দেখো আরেকটা কি হবে, প্লাটিপাস বা হংসজন্তু হয়, এই অপশনটাও যদি থাকে তাহলে হংসজন্তু হয়ে যাবে। ঠিক আছে, অপশন যেমন দেবে তেমন দেখবে, যদি ডিম্পল স্তন্যপায়ী বলেছে তাহলে এখানে যেহেতু প্লাটিপাস বা হংসজন্তু কিছুই নেই, টালপা আছে, একনিডা আছে, টেরোপাস আছে, লেমুর আছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একনিডা। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো, নিচের কোনটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেখো বলছে নিচের কোনটি একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এর অ্যান্সার হবে অপশন এ সালমোনেলা। সালমোনেলা একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। নেক্সট কোয়েশ্চেন চলে আসবো আমরা, ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড টু বি ফাউন্ড ইন আ ফুলস ডিকশনারি, উক্তটি কার। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এর অ্যান্সার হবে অপশন এ নেপোলিয়ান। ইম্পসিবল ইজ দ্য ওয়ার্ড টু বি ফাউন্ড ইন আ ফুলস ডিকশনারি, উক্তিটি হলো নেপোলিয়ানের। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি। চারটে দেখো অপশন, দেখো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, নাকি রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকার, নাকি ডেপুটি প্রাইম মিনিস্টার। এর অ্যান্সার হবে অপশন ডি, ডেপুটি প্রাইম মিনিস্টার, যেটা সংবিধানে রাখা হয়নি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট কোনটি। ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফুটে সাহেব বা ক্লার্কশিপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হচ্ছে কলকাতা হাইকোর্ট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো, মানব উন্নয়ন সূচক, মানব যেটাকে এমনি বলা হয় এসডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ঠিক আছে, যদি এসডিআই বলে তাহলে হচ্ছে সেম ব্যাপার, মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় কত সালে, এর অ্যান্সার কি হবে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1990 সালে। তো দেখো আমরা 25 খানা খুবই ইম্পর্টেন্ট জিকে ক্লাস, জিকে প্রশ্ন আমরা অলরেডি করে ফেললাম, তোমরা রেগুলার বেসিসে জিকে প্রশ্নগুলো করতে থাকো, সলভ করতে থাকো, সাথে সাথে ম্যাথের যে আমাদের সিরিজ চলছে সেখানে তোমরা ম্যাথের রিভিশনটা করে নিতে পারো, কারণ ওখানে টপ নচ কোশ্চেন গুলো আমাদের এই চ্যানেলে করা আছে ম্যাথের ক্ষেত্রে আর জিকের ক্ষেত্রে সেম। এবার যে বিষয়টা তোমরা বারবার কমেন্ট করছো যে কারেন্ট অ্যাফেয়ার্স দিন, কারেন্ট অ্যাফেয়ার্স দিন, হ্যাঁ আমরা সবই বুঝতে পারছি কারেন্ট অ্যাফেয়ার্স দরকার, বাট কিন্তু তোমরা যদি লক্ষ্য করো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে ফুড এসআই বা ক্লার্কশিপে ম্যাক্সিমাম আমি ধরে নিলাম 3 থেকে 4টি। ঠিক আছে, কিন্তু জিকে, জিএস বা ম্যাথ এগুলো তো কোশ্চিন কটা আছে তোমরা নিজেরাও জানো, তাই আমরা চেষ্টা করছি আগে এই পুরো পার্টটাকে কভার করে নেওয়ার, এবং সাথে সাথে এক গাদা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে নয়, মানে এক গাদা কারেন্ট অ্যাফেয়ার্স নোটের মধ্যে দিয়ে দিলাম ওভাবে নয়, কিছু কিছু টপ নচ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা সাজেস্টিভ ওয়েতে ঠিক করছি, যেগুলো আমরা ক্লাস করাবো, যেখানে তোমাদের 4-5টা ক্লাস করলে ফুড এসআই আর হচ্ছে ক্লার্কশিপ, এগুলোর ক্লার্কশিপটা সরি এটা কারেন্ট অ্যাফেয়ার্সকে বেরিয়ে যাবে, তাই তোমরা ধৈর্য ধরো সবকিছু আসবে, চ্যানেলটি ফলো রাখো, আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলবো না, বাট তোমরা মন দিয়ে ক্লাসগুলো করো, যেটা খুব হেল্পফুল হবে তোমাদের জন্য, আর আমাদের যদি তোমাদের ভালো কিছু হয় তাহলে আমরাও তাতে খুশি। চলো আজকে ক্লাস এতটুকুই, টাটা।